হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন বহু ফলের ভিডিওই আমরা দেখিয়েছি মালটা বা ড্রাগন কিন্তু এমন এক ফল আপনাদের দেখাবো যা আশা করি সচরাচর আপনাদের চোখে এখনো পর্যন্ত পড়েনি আমার জানা অন্তত ওয়েস্ট বেঙ্গলে এরকম ফল কোথাও নেই আজ আমি আছি কেরালাটা একটু পাহাড়ি অঞ্চল এইখানে দেখতে পাচ্ছি আমরা যে হলুদ রঙের পেপে অ্যাকচুয়ালি একে বলা হয় গোল্ডেন পাপিতা বা গোল্ডেন পাপায়া আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না বাইরের ভ্যারাইটি এবং দেখুন গাছে কি পরিমাণ পেপে ধরে রয়েছে মানে যদি আমি এখানে গুনি অন্তত 100র উপরে পেপে হবে এইটুকু জায়গার মধ্যেই এবং পুরো গাছ ভরে একদম পেপে রয়েছে গাছের হাইটও কিন্তু একদম শর্ট খুব বেশি হলে গাছের হাইট 6.5 ফুট হবে 6.5 ফুট গাছের মধ্যে গাছটার বয়স অ্যাভারেজ এই 1.5 বছর মতো এই 1.5 বছরের গাছের মধ্যে যে পরিমাণ পেপে ধরেছে আশা করি আমাদের এখানকার গাছে এই ধরনের পেপে দেখা যায় না এর মধ্যে দুটো ভ্যারাইটি আছে হাইব্রিড 1 এবং হাইব্রিড 2 এই দুটো ভ্যারাইটি আপনারা এখানে দেখতে পাবেন আপনাকে লাগাতে হবে এখানে যেরকম পেপে দেখবেন সে উঁচু পিল করে লাগাই একটু উঁচুতে গাছ থাকে নিচে জল গড়িয়ে যাওয়ার একটা সরু নালী থাকে সেই রকম ভাবে কিন্তু লাগাতে হবে দেখতে পাবেন এখানে সাইড দিয়ে জল যাচ্ছে তার পাশে এখানে পেপে গাছ লাগানো হয়েছে কিন্তু গোড়ায় কোনো জল জমছে না একটু ঢালুতে লাগানো তো এইখানে রয়েছে লম্বা পেপেগুলো এগুলোর অ্যাভারেজ ওজন প্রায় 1 পাউন্ডের মতো হয় আর এই গাছেও পুরো ভরে রয়েছে পেপে এবং এখানে প্রায় 5-6টা গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি সে প্রত্যেকটা গাছের হাইটই খুব বেশি হলে 6 ফুট 6.5 ফুট 7 ফুট এরকম তো ন্যাচারালি যদি আমি বলি যে আমরা নর্মালি দেখতে পাই কি যে গাছের পেপে গাছের মাথায় পেপে কিন্তু এটা কিন্তু পেপে গাছের গোড়ায় পেপে মানে এক অদ্ভুত ব্যাপার যে আপনি একদম গোড়া থেকে পেপে দেখতে পাবেন এবং পেপেগুলো যখনই হয় তখনই কিন্তু হলুদ রঙেরই হয় কোনো সবুজ কালারই এর থাকে না এবং এগুলা হলুদ থেকে আস্তে আস্তে একটু লালচে কালার হয়ে যায় পেকে গেলে এবং এই পেপের আমাদের দেশীয় পেপের থেকে এটার একটু আঠা কম হয় এবং ওপরের খোসাটা একটু বেশি পাতলা হয় এবং এই পেপেগুলো কিন্তু একটা ডালের মধ্যে এত পরিমাণ ধরে থাকে যে মনে হয় এখান থেকে হয়তো ছোট কিছু একটা দুটো বাদ দিলে পেপের সাইজ আরও ভালো বড় হবে তো এইরকম রেয়ার ভ্যারাইটির পেপে কিন্তু আপনারা নিজের বাগানে একটা দুটো ট্রাই করতে পারেন বা নিজের বাড়িতে অল্প করে দু একটা দিতে পারেন বা লাগাতে পারেন কারণ এগুলো সচরাচর আপনি চাইলে হিউজ পরিমাণে নিয়ে ব্যবসা করার জন্য হয়তো পাবেন না কারণ এগুলো চট করে দেখা যায় না এবং এগুলো চাইলেও এরকম হয়তো কোনো নার্সারি আপনাকে হিউজ পরিমাণে দিতে পারবে না আমি একটা ধরনের নার্সারির ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো যে নার্সারি থেকে আপনারা এই ধরনের পেঁপে গাছ পেয়ে যাবেন একটা দুটো আপনারা নিয়ে ওখান থেকে লাগাতে পারেন সরাসরি আমরা দেখাচ্ছি যে কেরালাতে একদম এই ধরনের পেঁপে গাছ রয়েছে এবং এখানে এই পরিমাণ পেঁপে ধরে রয়েছে তো আমরা ওয়েস্ট বেঙ্গলেতে এই জিনিসগুলো খুব একটা দেখা যায় না সেই কারণে আপনাদের জন্য এত দূরে আসা আমাদের এই পেঁপে চাষ দেখাতে বা বিভিন্ন ফলের বাগান দেখাতে যেটার একটা ইন ফিউচার বড় ভবিষ্যৎ আছে এবং বড় জায়গায় আপনারা হয়তো এটাকে চাইলে কমার্শিয়ালি নিয়ে যেতে পারেন একটু সময় লাগবে করতে কারণ নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করতে গেলে সেটা বাজারজাত করা এবং সেটা নিয়ে নিজেকে অভ্যস্ত করাটা একটা সময়ের ব্যাপার তো সেই সময়টা ধীরে ধীরে আপনারা কাটিয়ে উঠুন এবং এই ধরনের উন্নত জাতের চাষ নিয়ে উন্নত জাতের ফল নিয়ে আপনারা বাগান করুন তাতে হয়তো পশ্চিমবঙ্গের অর্থনীতি যেমন বাড়াতে পারবেন তার পাশাপাশি নিজের পকেটে একটা ভালো পরিমাণ রোজগার আসবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং এইরকম পেঁপে গাছ কি আপনার বাড়িতে আছে যদি থাকে আমাদের কিন্তু জানাতে ভুলবেন না হ্যাঁ তাহলে হয়তো মানুষ জানতে পারবে যে এই ধরনের পেঁপে এখানে পাওয়া যায় আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ফলের বাগানের ভিডিও নিয়ে চলে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার নতুন নতুন টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই